আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজান মোবারক। আজকে হচ্ছে 11তম রোজা। আমি লাগিয়েছি আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি সিস্টার ব্লগে। প্রথমে আমি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, খুব সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যে এত সুন্দর করে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি অথবা মিষ্টি কুমড়ার বেগুনি অথবা কুমড়ানি বানানো যায় সেটা আসলে কারোর মাথায় ছিল না। তো আজকে 11তম রোজা উপলক্ষে আমি আমাদের ইফতারের মধ্যে মিষ্টি কুমড়ার যেই মেগুনি, আমি মূলত মেগুনিটাই বলবো, কারণ মিষ্টি কুমড়ার ম সেটা দিয়ে মেগুনি আর কি। সো ওইটা আমি আজকে আমাদের ইফতারের জন্য রেডি করব। সো আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে আমি নিজে মিষ্টি কুমড়ার মেগুনিটা তৈরি করছি। সো আমি চলেন দেখাই। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, বেশি নেই নেই, আমাদের মানুষ কম সেজন্য আমি 5 পিস নিয়েছি। এখানে আমি মূলত এখন এটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে প্রণালীটা দেখিয়ে দিব। আমি এখানে বেসন নিচ্ছি, এগুলো আমি কেটে প্রথমে রেখে দিছিলাম। তো কেটে রেখে দিলে হয় কি, এগুলো একটু নরম নরম টাইপের হয়। দেখেন আমি এখানে প্রথমে বেসন নিচ্ছি, আমি আবার এখানে মিষ্টি কুমড়ার মেগুনি আর বেগুনের বেগুনিও দেখাবো। আমি আসলে কিভাবে বেগুনিটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখাই আছে। এখানে লবণ নিলাম, তারপর আমি এখানে একটু রসুন বাটা নেব, একটু মশলা দিলে খুব ভালো হয়। তারপর এখানে আমি মরিচ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব একটু বেশ পরিমাণে। তারপর একটু মাংসের মশলা দিয়ে দিব, তারপরে দিব হচ্ছে বেকিং পাউডার। তো আমি এখানে একটু পানি দিয়ে সেকে মূলত এটাকে ভালো করে মাথায় নিব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সেটাকে এখন মিশ্রণ করে নিব। তো বন্ধুরা, আমি এটাকে বেসন দিয়ে এভাবে একটা একটা করে দিয়ে দিব। আর মিষ্টি কুমড়াটা মূলত এই পাশ দিয়ে একটু কর্নার করে কাটবেন, কর্নার করে কাটলে হবে কি, এটা আপনার ধরতেও সুবিধা হবে আর দিতেও সুবিধা হবে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, দেখি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো, দেন আপনারাও ট্রাই করতে পারেন।
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া মেগুনি। আমার ইফতারের সময় হোক তাহলে আমি আপনাদেরকে বলবো যে এটা টেস্ট আসলে কেমন হয়েছে। সো এখন আমার ইফতারের জন্য ওয়েট করতে হবে। এখন বন্ধুরা ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার শুরু করে দিছি। আমরা আসলে এখন সেই মেগুনিটা আজকে প্রথমে আমরা সেই মেগুনিটাই টেস্ট করবো। এই যে আমার সেই মেগুনি, বেশ ভালো। অনেকে ভাবতে পারেন যে মানে মিথ্যা বলছে কিনা, আসলে মিথ্যা না, এটা একদমই খুব টেস্টি একটা মেগুনি হয়েছে। আপনি এলিনকে একটু জিজ্ঞেস করেন যে মানে এলিন কেমন হয়েছে এটা। আসলে অনেক মজা। এলিন প্রধানমন্ত্রী, আমি বরং যে না খেয়ে দেখো, আমি প্রধানমন্ত্রীকে আবার অনেক ধন্যবাদ দিতে চাই যে এই মানে এত সুন্দর একটা রেসিপি যে হয় আসলে বলার মতো না। এটার সাথে যদি সস হয় তাহলে এটা আরো ভালো হবে। সো বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন বাসায়, বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে বলবেন। সো সামনে আবারও রমজান মোবারক জানাই সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো সবাইকে মোবারক তো বলা যাবে না, এখন রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লাকি 7।